নবনির্মিত ইটের রাস্তার মাঝ দিয়ে সারিবদ্ধভাবে পোতা হয়েছে খুঁটি তাই চলাচলে দুর্ভোগ এই পথে রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শত বছরের পুরানো মাটির রাস্তাটি ইটের সোলিং করার উদ্যোগ নেয় ইউনিয়ন পরিষদ গত চব্বিশ জুন বাস্তবায়ন হয় কাজ বারো জুলাই রাস্তার অর্ধেক অংশের জমি নিজের দাবি করে সারিবদ্ধভাবে সিমেন্টের তৈরি আটটি খুঁটি পুঁতে দেন স্থানীয় বাসিন্দা বাবু ফকির এখন এ রাস্তায় অ্যাম্বুলেন্স মাইক্রোবাস্ত দূরের কথা ভ্যান রিকশা চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে বিকল্প রাস্তা না থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হচ্ছে এলাকাবাসীর রাস্তা হয়ে গেছে এখন বাবু ফকির আর তার ছেলে পেলে আইসে এই রাস্তার মাঝখান দিয়ে খুটি গাড়িয়া একশো পরিবার এখন তো যাওয়া আসা করা খুব কষ্ট হইতে সময় একজন অসুস্থ হয়েছে তাকে কোলে করে আনা হয়েছে রাস্তায় উঠাইছে তারপরে অ্যাম্বুলেন্স উঠাইতে পারছি হুমকি দিছে যে যারা খুঁটি ধরবে তাদের হাত কাটিয়ে ফেলাবে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর তবে অভিযুক্ত বাবু ফকিরের দাবি অনুমতি না নিয়ে তার জমিতেই নির্মাণ করা হয়েছে রাস্তা নিজস্ব জমির উপর দিয়ে তারা আন্দাদাতি জোর করিয়া তারা রাস্তা করছে নিচে এই জন্যই আমি আমার উপর জমির উপরে খুঁটে করছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের অভিভাবক তার কাছে বিষয়টি আমরা অবগত করব তিনি যেভাবে ওই সিদ্ধান্ত আমরা কাজটি পরবর্তী কাজ এ রাস্তা দিয়ে প্রতিদিন রাজাপুর গ্রামের শতাধিক পরিবারের অন্তত পাঁচ শতাধিক মানুষ যাতায়াত করে আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ি